ভেদতে হৃদয়গ্রন্থি সিদ্ধান্তে সর্ব সংশয় ক্ষিয়ন্তে চকর্মানি দৃষ্ট নেবনেশ্বরী শ্রী শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভা জানিয়েছেন গৌড়িয়া মঠের এক এক সদস্য যারা আছেন সন্ন্যাসী ব্রহ্মচারী তাদের উদয়স্থ পরিশ্রমের ফলে যে আনুকূল্য সংগ্রহ হয় তা সমস্তই রাধা গোবন্ধের সর্বাঙ্গীন ইন্দ্রিয় জন্য ব্যয়িত হয় একটাও অপচয় করা হয় না গৌরীয় মঠের আদর্শ গৌরী মঠের শিক্ষা গৌরীয় মঠের প্রচার বড় অদ্ভুত সমস্ত বিপদগামী ব্যক্তিগুলোকে টেনে ধরে এনে অপ্রাকৃত রাজ্যের বাস্তব সত্য কথা তাদের শুনিয়ে তাদেরকে পরিবর্তন করার দায়িত্ব পড়েছে গৌরীয় মঠে এটা আপাতদৃষ্টিতে কেউ পছন্দ করবেন না গৌরী মঠের যে দৃষ্টিতে যে দায়িত্ব পড়েছে গৌরীয় মঠের সেই কর্তব্য পালনের জন্য গৌরীয় মঠকে যা করতে হয় তথাকথিত সাধারণ যারা জনগণ আছেন তারা এটা সহ্য করতে পারেন না মেনে নিতে পারবেন না কারণ অপ্রাকৃত জগতে যে সমস্ত শিক্ষা সেগুলো ঠিক যথাযথভাবে তাদের কাছে পৌঁছে যাওয়ার দায়িত্ব পড়েছে গৌরীয় মঠের তার মধ্যে কোনো রকম কোনো ভেজাল তারা দিতে পারেন না শিল সরস্বতী ঠাকুর জানাচ্ছেন বৈকুণ্ঠ জগৎ থেকে যে সমস্ত বার্তাগুলো আমাদের কাছে এসে পৌঁছেছে গুরুপারম্পার্যক্রমে সেগুলো আমরা সবার কাছে পৌঁছে দেব যেমন এতে আমাদের কোনো দায়িত্ব নেই আমাদের খালি এইটুকু দায়িত্ব যে সেই কথাগুলোকে যেন আমরা ঠিক সেরকমভাবেই পরিবেশন করি একটুই যেন বদলাবার চেষ্টা না করি যেমন একটা পিয়ন আপনার কাছে বিভিন্ন দূর দূর দিগন্ত থেকে কোনো খবর এলে পরে তার দায়িত্ব হলো সেই চিঠিটা আপনার কাছে পৌঁছে দেওয়া সেই চিঠির মধ্যে কোনো ভয়ঙ্কর খবর আছে কি আনন্দের খবর আছে সেই জন্য পিয়ন কোনো দায়ী নয় পিয়ন কেবল সেই খবরগুলো এসছে আপনার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে ঠিক সেরকম গৌড়িয়া মঠের এক এক সদস্য যারা আছেন যারা আত্ম উৎসর্গ করেছেন গৌরাঙ্গ চরণে সংকীর্তনয্ঞে যারা আত্মসমর্পণ করেছেন তাদের এরকমই দায়িত্ব পড়েছে আমরা আলোচনা প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণীর যে স্থান চর্চা করছিলাম সে বড় অদ্ভুত জায়গা সেখানে আমরা দেখছি করভাজন ঋষি উত্তর দিচ্ছেন এখানে এখানে বলছেন রাজা প্রশ্ন করছেন অনেক দ্রুমিল উত্তর দিয়েছেন এখানে পিপ্পলায়ন উবাচ সব উত্তর দিয়েছেন প্রবুদ্ধ বলেছেন যেটা কালকে আমি আলোচনা করেছি তার উত্তম গুরুম প্রপ জিজ্ঞাসুশ্রম শব্দ পরেচনে স্নত ব্রহ্মণে উপরণাশ্রয় করে কী করে মায়াকে জ্বর করা যায় ইত্যাদি সব কথা বলেছেন এখানে রাজা জিজ্ঞাসা করছেন পরীক্ষিত মহারাজ ভগবন্ত হরিম প্রায় ভজন্ত আত্মবি মহা তো অশান্ত কামানাম কাষ্ঠা বিজিতাত্মানাম রাজা জিজ্ঞাসা করলেন আত্মবিত্তম ঋষিগঞ্জ যারা আছেন প্রায়শ লোকেরা ভগবান হরিকে ভজন করতে চায় না কারণ হরি গুণাতীত বস্তু যে কথাটা একটু আগে বলা হলো গৌরী মঠের দায়িত্ব সমস্ত বিপদগামী ব্যক্তিগুলোকে টেনে নিয়ে এসে অক্ষৈতব সত্যের পথে পরিচালনা করা পরিচালিত করা এটা গৌরী মঠের দায়িত্ব এটা সাধারণভাবে কেউ মেনে নেবে না অস্থির চিত্ত যে সমস্ত অশান্ত কাম পুরুষের কি গতি হবে যারা হরিকে ভজন করে না চমচ বলছেন কি গতি হবে হে রাজন পরম পুরুষ ভগবানের মুখ বাহু উরু পাদ হতে ব্রহ্মচর্যা আদি আশ্রম সহ গুণানুসারে ব্রহ্ম ব্রাহ্মণ আদি সব বর্ণ উৎপন্ন হয়েছিল যেটা গীতাতে ভগবান বলছেন চতুর্ণময়া শ্রেষ্ঠম গুণকর্ম বিভাগ সাহা ইত্যাদি কিভাবে ধীরে ধীরে পালন করতে করতে তাদের মঙ্গল হবে দূরে হরি কথা কেচিদূরে চুত কীর্তন স্ত্রিয় শুদ্ধাদ অনুকম্পা ভবৃষম কতগুলি স্ত্রী আছে স্ত্রী শুধু হরিকথা কীর্তন দূরে অবস্থিত হরিকথা ও কীর্তন থেকে দূরে অবস্থিত তারা অর্থাৎ তারা হরিকথা শ্রবণ বা কীর্তন করে না তারা আপনার ন্যায় ব্যক্তির অনুকম্পার পাত্র রায়া বলছে বলছেন তারা আপনার ভগবানের অনুকম্পার পাত্র ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য তারা শত্র জন্ম উপনয়ন সংস্কার বেদ অধ্যয়ন দ্বারা হরিপাদের হরিপাত পদের নিকট হয়েও বেদবাদে মূল ধি হয়ে কর্মফলে আসক্ত হয়ে যান বাস্তবিক পক্ষে অনুভব করতে পারেন না এইভাবে কিভাবে গতি হবে সমস্ত ধীরে ধীরে সমস্ত জীবগণের কর্মকাণ্ডে যারা আসক্ত তাদের কি করে যারা সমস্ত প্রাণীর মধ্যে ভগবান রয়েছেন তাদেরকে বিদ্বেষ করছেন তারা বুঝতে পারছেন না সকল সমস্ত প্রাণীর ভেতরে হরি রয়েছেন দিশন্তহ পর কায় সুস আত্মনম হরিরিশ্বরম মৃতকে স্বানবন্ধে অশ্মিন বন্ধস্নেহ পাততি অধ প্রত্যেক জীবের মধ্যে যে হরি রয়েছে অন্য দেহের মধ্যে সেই হরিকে তারা হিংসা করেন বাস্তবিক পক্ষে প্রাণী হিংসা করেন তারা এই করে তারা ধীরে ধীরে অধপতিত হন কোনো কালেই তারা শুনতে চান না রাজা এবার বলছেন কোন কোন যুগে ভগবান কেমনভাবে অবতীর্ণ হন আর কি কি বিধানে তাদের তা ভগবানের পুজো করা হয় কিভাবে আরাধনা করা যেতে পারে সে সম্বন্ধে প্রশ্ন করছেন এবার সেই করভাজন উত্তর দেবেন রাজা বলছেন কমিন কালে স ভগবান কিং দৃশ নিবি নামনা নাম কেন বিধ তদি হচ্চতাম তাই সেটা বলুন উচ্চতাম মানে সেটা আপনি কোন যুগে কী কীভাবে ভগবান কেমনভাবে আরাধিত হন সেই সম্বন্ধে আপনি যদি বলেন কসমিন কালে স ভগবান কিংবর্ণ কি দৃশ্যাম নামনা বা কেন বিধি না পূজা তদ ইহতাম করভাঞ্জন ঋষি এবার উত্তর দিচ্ছেন করভাঞ্জন বলছেন সত্য যুগে একরকম তেতা সব বিভিন্ন যুগে আলাদা আলাদা বর্ণনা করছেন কৃতে তেতাম দাপরঞ্চ নানা কলিরীতি সত্য যুগে তেতা যুগে দাপরে কলিতে কেশব নানা বর্ণাভিধাকার বিভিন্ন বর্ণে বিভিন্ন আকার ধারণ করে আসেন আর বিভিন্ন যুগে বিভিন্ন রকম ভাবে তিনি আরাধিত হন সব যুগে একরকম নয় কৃতে শুক্ল চতুর্বাহু কৃতে শুক্ল চতুর্বাহুর জটিল বলকলাম্বর কৃষ্ণাজীন উপবীতাক্ষান বৃদ্ধ দণ্ড কমন্ডল বলছেন তিনি কৃতে সত্যযুগেতে কেন শুক্লবর্ণ চতুর্াহ জটা থাকে বসন দণ্ড কমণ্ডুলধারী কৃষ্ণা জিন পরেন উপবিদ অক্ষমালাধারী ব্রহ্মচারী অক্ষমালাধারী ব্রহ্মচারী হয়ে অবতীর্ণ হন সত্যযুগে আর মানুষাস্তু তদা শান্তা নির্ভৈরা সুহৃদহ সমাজ যজন্তী তপসাদিব সমে নচদমে নচ সেই যুগে তপস্যার দ্বারাই ভগবানকে আরাধনা করার বিধান ছিল তপস্যার দ্বারাই মেন মানুষ মানুষ শান্ত নির্ভর হয়ে সুহিত সমভাব সম্পন্ন হয়ে যজন্তী তপসাদ এবং সমচ দমে সুপর্ণ বৈকুণ্ঠ ধর্মযোগেশ্বরম পুরুষ ঈশ্বর পুরুষ ব্যক্ত পরমাত্মেতি গৃহতে এই সময়ে মানুষ শান্ত নির্বৈর থাকত সুহিত সমদর্শী তপস্যা সমদমাদি সাধন দ্বারা আরাধনা করেন হংস সুপর্ণ বৈকুণ্ঠ ধর্ম যোগেশ্বর অনল ঈশ্বর পুরুষ অব্যক্ত পরমাত্মা এই সকল নামে তিনি জ্ঞাত হন তেযুগে অলফের পর আলোচনা কর। তেেত আয়াম রক্তবরণ আস চতর বাহ স্ত্রীমে খেলা ত্র মেখালা। হরা্য কে সস্তার আতমা শক রুবা আর চতর বাহু পিঙ্গল কেশ বেদময় শরীর সুখ সর্বাদি উপলক্ষণযোগ্য যজ্ঞ মূর্তিরূপে তিনি অবতীর্ণ হন এই সময় কি করেন যারা যারা ব্রহ্মবিদ্যারা ব্রহ্মবাদী মানুষেরা সর্ববেদময় সে ত্রয়ী অর্থাৎ বেদের দা বেদ ত্রয়োক্ত কর্ম দ্বারা পূজা করতেন তেতা যুগে যেটাকে বলা হয় তেতা মখৈ যেটা বলা হয়েছিল কৃতেই যায়ত বিষ্ণু এই কথাটাই বলছেন আর দাপরে কি অনেক কথা অল্পের উপর আলোচনা হচ্ছে অনেক মূল্যবান সব আলোচনা পড়ে রয়েছে তো হওয়া মুশকিল দুদিন বাকি দা পরে ভগবান শ্যামবাস নিজায়ুধ কৈশ্চ ভী রংকলক্ষিত দাপরে শ্যাম বর্ণ পিত চক্রাদি নিজ আয়ু আয়ুধ চিহ্নে চিহ্নিত চিন্দিত কস্তুপ ভূষনে বুঝত হeyn দাপরে প্রত্যেক দাপরে কিন্তু কৃষ্ণ আছেন না প্রত্যেক দাপরে কৃষ্ণ নয় দাপরে ভগবান শ্যাম পিতবাসনিয়ুদহ শিবস আদি বীরং কশ্চ রূপলক্ষিতম সমস্ত তেতা যুগে বা যে আমাদের এই যে বলছে এগুলো হচ্ছে প্রত্যেকটা কি কি যুগ ধর্মের যে অবতারগুলো বলা হচ্ছে এখানে প্রত্যেক দাপরেই কৃষ্ণ আসেন না এখানে তাকে কিভাবে পুজো করা হয় সেটা সম্বন্ধে বলছে সে মানুষেরা বেদ এবং তন্তত্ব কর্ম দ্বারা মহারাজ উপলক্ষিত সেই মহাপুরুষকে অর্চন করেন তারা কীভাবে অর্জন করেন সেটা বলছেন নমস্তে वासुदेवाय नम संकर्सनाय चुन्नाय अनुद्धा तो भगवते नम नारायण पुरुषाय महात्मने विश्वेश्वराय विश्वाय सर्वभूतात्मने उर्वीशों जगदीश्वरम यही भावे स्तप कराहे थके नाना तंत्र विधा दे নানা তন্ত্র বিধানে ন কলৌ অপি এবার কলিকালে কিভাবে তিনি আরাধিত হন সেটা শুনো দাপর যুগে বলা হলো নানা তন্ত্রে বিধানেন তাকে আলোচনা করা হয় বলছেন কলিকালে কৃষ্ণবর্ণম তৃষা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গস্ত পার্ষদম যজ্ঞর সংকীর্তন প্রায়ের সুমেধ সাহা বলছেন তিনি কি করেন বলছেন এই কৃষ্ণবর্ণম তিনি কৃষ্ণবর্ণন তৃষা অকৃষ্ণম তার গায়ের রম অকৃষ্ণ বলছেন কৃষ্ণকে বর্ণন কৃষ্ণবর্ণম এখানে বলতে গিয়ে বলছেন কৃষ্ণবর্ণ এবং ইন্দ্রনীল জ্যোতিবিশিষ্ট স্বাঙ্গ হৃদয়াদি উপাঙ্গ কস্তুবাদি ও পার্শ্ব সুনন্দ সহ অবতীর্ণকে বিবেকী মানসগঞ্জ সংকীর্তনযোগ্য রূপে আরাধনা করেন কৃষ্ণবর্ণম ত্রিশা কৃষ্ণম সাংঘ পাঙ্গ অস্ত পার্ষদম এটা যখন আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর ক্ষেত্রে প্রযোজ্য হয় কৃষ্ণকে যিনি বর্ণনা করেন কিন্তু যার অঙ্গকান্তি অকৃষ্ণ অকৃষ্ণ অর্থে কয় কি সুবর্ণবর্ণ অকৃষ্ণ কৃষ্ণবর্ণম তৃষ কৃষ্ণম সাঙ্গ পাঙ্গ অস্ত মানে হচ্ছে খোল কর্তাল আদি সমেত সাঙ্গ পাঙ্গ তার হচ্ছে যে যেসব শিবাসাদি ভক্তবৃন্দ যারা থাকেন সেই সব ভক্তবৃন্দ থাকবেন সাঙ্গ পাঙ্গ অস্ত ইত্যাদি আর তাকে যজ্ঞ যজ্ঞই সংকীর্তন যজ্ঞের দ্বারাই প্রায়শ আরাধনা করা যজ্ঞই সংকীর্তন প্রায় যজন্তী হিস্যমেধা সাহা তাকে সংকীর্তন যজ্ঞের দ্বারাই আরাধনা করা হয় কলিকালে সংকীর্তন যজ্ঞের দ্বারাই আরাধনা করা হয় এই কথা বলতে চাইছেন এখন প্রত্যেক কলিকালে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য আসেন না সে কথা আমি আগেও আলোচনা করেছিলাম আগে আলোচনা করা হয়েছিল বলছেন চোদ্দ মন্নন্তর যেটা আগে বলেছিলাম সত্যতে তা দাপর কলি করে একাত্তর চতুর্যুগ যদি গত হয় একটা মনু পরিবর্তন হবে ঠিক এরকমভাবে চোদ্দ মন্নন্তর যখন সমাপ্ত হয় সেটা ব্রহ্মার একদিন হয় তাতে ষষ্ঠ মনন্তর চলে গেলে পরে সেভেন্থ সপ্তম মন্নন্তর যখন হবে তার সেই সপ্তম মর্্যন্তরে যখন ছাব্বিশটা চতুর এক দুই করে চলে যাবে সত্যতেতা দাপুর কলি সত্যতেতা দাপুর কলি এরকম ছাব্বিশ বার চলে গেলে সাতাইশতম চতুর যুগের সন্ধিক্ষণে সেখানে শ্রী চৈতন্য মহাপু আবির্ভাব হন আর সাতাইশতম চতুর যে বলা হলো সেই সাতাশতম চতুর যুগে যে আমি বললাম আলোচনা করলাম চৈতন্য মহাপু আসেন ঠিক চৈতন্য মহাপু যে কলিকালে আসেন তার ঠিক আগে যে দাপর যুগ যাবে তাতে ভগবান শ্রীকৃষ্ণ আসেন তাহলে এই শ্রীকৃষ্ণ এবং শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতি যুগে যুগে আসেন না ব্রহ্মার একদিনে একবার বিহার করেন এগুলো সমস্ত যুগ যুগ ধর্ম প্রবর্তনের জন্য যেসব অবতারে বলা হয়েছে কী কী যুগে কেমনভাবে আরাধিত হন সে একটা মোটামুটি বর্ণনা রয়েছে কিন্তু এটা যখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে আসেন সেকালে বলা রয়েছে চৈতন্য চরিতামৃত যে সেই কালে সমস্ত সমস্ত সেই সেই এগুলো এসে তার মধ্যে মেলে মানে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন আবির্ভাব হন তখন যুগাবতার আদি যা কিছু আছে সমস্ত কিছু মেলে যান তার মধ্যে থেকেই সবকিছু কার্য সমাধান হয় সেইকালে সমস্ত চৈতন্য মহাপু, চৈতন্য মহাপু যেহেতু অবতারই তার মধ্যে সমস্ত অবতার থাকবেই এখানে আমরা আলোচনা প্রসঙ্গে যে দুটো শ্লোকের আলোচনা করবো যেটা আমি বলে থাকি সেটা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জন্য ব্যাখ্যা হয় কিন্তু অন্য অন্য সম্প্রদায় সমস্ত রামচন্দ্রের জন্য ব্যবহার করেন এটা কিন্তু বাস্তবিক পক্ষে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপুরুষ জন্য এটা ব্যবহার শরণ্যম সদাভীষ্ট প্রণতপাল দ্বীপত বন্দে মহাপুরুষতে ধেয়ম যা চরণারবিন্দকে ধ্যান করা উচিত ধ্যানের যোগ্য পরিভাবগ্ন অবিষ্ট দৌহম বাধা বিঘ্নকে উত্তীর্ণ করে ধ্যানের যোগ্য সেই মহাপুরুষ সর্ব এ এবং সমস্ত কিছু সমেত পরিভবনাশক মনোরথপূরক গঙ্গা তীর্থের আশ্রয় শুভ শিব এবং ব্রহ্মাকর্তৃক স্তুত আশ্রয়যোগ্য সুখাত্মক ভক্তজনের দুঃখনাশক নাশক ভব পারে তরণী স্বরূপ আপনার চরণাবিন্দুকে আমরা ভজনা করি ধৈবন মবিষ্ট দৌহম আর ভিত্তাতিহম ভিত্তের আরতি যিনি নাশ করেন কষ্ট প্রণত পাল ভাব্দি পৌতম ভব সমুদ্রের পোথ মানে নৌকা স্বরূপ যা চরণ বন্দে চরণ আর অরবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ক্ষেত্রে এই শ্লোকের ব্যাখ্যা বিশ্বনাথ চক্রবর্তী বা দেখিয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রু চরণের ভেলা করে আশ্রয় করে দুরন্ত সাগর ভবসাগর পার হয়ে চলে যাচ্ছেন সবাই আর কিন্তু অন্য অন্য ক্ষেত্রে দেখা যায় এই শ্লোক শ্রী রামচন্দ্রের জন্য ব্যবহার করা হয় ত্যাগতা দুঃস্ত সরে্য লক্ষীম ধর্মিষ্ট আর্য বচসা যদগা যিনি দুস্তার্য সেই যে রাজ্য রাজধানী রাজলক্ষ্মীকে অনায়াসে ত্যাগ করে ধর্ম পালন করার জন্য আর্য বচসা আর্য মানে হচ্ছে যারা শ্রেষ্ঠ পুরুষ এখানে যারা রামচন্দ্রের জন্য ব্যবহার করেন তারা বলেন

পিতার আজ্ঞানুসারে বনে গমন করেছিলেন আর প্রিয়তমা সীতার অভিলাষ মায়ামিগের পেছনে পশ্চাৎ পশ্চাৎ গেছিলেন এইভাবে ব্যাখ্যা করেন অন্যান্য সম্প্রদায় এখানে অনেক আলোচনা করভাজন ঋষির তার মধ্যে কলিকালে কলিম সভা জয়ন্তরিয়া বলছেন কলিম সভা জয়ন্তার ভাগিন্ত নথ বিল একমাত্র কলিতে কলি হচ্ছে কলিতে সবচেয়ে বেশি সুবিধে সারগ্রাহী যারা গুণগ্রাহী ব্যক্তি আছেন আর্যগণ কলিকে অভিনন্দন করে থাকেন কারণ কলিযুগে একমাত্র কি না কেবল সংকীর্তনের দ্বারাই সমস্ত কিছু ইয়ত্র সংকীর্তনের নৈব সর্বহস আর্থ বিরভাতে সমস্ত কিছুই সংকীর্তনের দ্বারা লাভ করা যায় এই জন্য অন্য অন্য যুগের যত প্রজাগণ আছেন তারা ওই ওই যুগে যে সমস্ত সাধন ভজনের কঠোর পদ্ধতি আছে তার দ্বারা সিদ্ধ হতেও পারে নাও হতে পারে কিন্তু কলিকালে বাধা থাকলেও কলিকালে বাস্তব সংকীর্তনের দ্বারাই से पार है तुलसीदास जी ओज बोले कलिकाल केवल नाम आधारा सुमर सुमर जीव उतर ही पारा कृतादि सुप्रजा राजन कलौ इच्छन्त संभव कृतादि सुप्रजा राजन कलौ इच्छन्त संभव कलौ खलु भविष्वन्ति नारायणो परायणः অন্য অন্য যুগের যে সমস্ত যারা আছেন সত্যাদি যুগে যেসব প্রজাগণ আছেন তারাও কলিযুগে জন্মগ্রহণ করবার ইচ্ছা প্রকাশ করেন কারণ কলিকালে কোনো কোনো স্থানে উৎপন্ন লোকসকল নারায়ণপ্রায়ণ হবে আর সবচেয়ে বড় কথা হল তারা অনায়াসে কেবল সংকীর্তনের দ্বারাই সর্বার্থ সর্বার্থলভ্য হবে হরিনাম কীর্তনের দ্বারাই তারা সব কিছু লাভ করতে পারবে অনায়াসে কোনো অসুবিধা হবে না আর দেবর্ষি ভূতাত্মাম পিতৃ নাম ন কিঙ্কর নায়াম ঋণী চাজান সর্বাত্মনা যনম শরণ্যম গতম মুকুন্দম পরিহিত করতুম যে ব্যক্তি দেব দেবর্ষি ভূতাত্মাম পিতৃ নাম ন কিঙ্কর নায়াম ঋণী এ জগতেই জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে প্রত্যেকের ঋণগ্রস্ত হতে হয় ঋষি ঋণ পিতৃ ঋণ দেবঋণ ভূতঋণ সমস্ত ঋণ ঋণগ্রস্ত থাকে হতেই হবে কিন্তু যিনি ভগবানের স্মরণে গেছেন দেবর্ষি ভূতাত্মাম নাম নাম ন কিঙ্কর নায়াম ঋণী চড়া এই ব্রহ্মাণ্ডের কাউর সে ঋণী থাকবে না দেবর্ষিগণের ভূতগণের পিতৃগণের কাউর ঋণ তার থাকবে না তাকে স্পর্শ করবে না কার না সর্বাত্মরণম সরণ্যম গত মুকুন্দম পরিহিত কর্তুম সমস্ত দেবতা ঋষি ভূত মানুষ মানুষের কিঙ্কর হবেন না ঋণ হবেন না কারা না সেইসব কৃতাকৃত মানে যে কৃতাকৃত্য আমার কর্তব্য কর্মকে সমস্ত সরিয়ে রেখে যারা সর্বতভাবে মুকুন্দে শরণাগতি মুকুন্দের চরণে শরণাগত হয়ে গেছে অর্থাৎ এক কথায় বলতে গেলে যে কৃষ্ণ ভক্তি করলে পরে অর্থাৎ কৃষ্ণভক্তি মানে যদি তার মধ্যে কৃষ্ণবত্তে সর্ব অবতারের অবতারই অর্থাৎ রাম নৃসিংহ বরাহ আদি যত বিষ্ণুতত্ত্বের অবতার তাদের যে কাউর ভজন করলে পরে কোনো জীবাত্মাকে আর ঋণী হতে হয় না সর্বাত্মম শরণ্যম গত মুকুন্দম পরিহিত করতম সমস্ত কর্তব্য কর্ম তার সমস্ত মিটে যায় কারণ আগে আলোচনা করা হয়েছিল সেখানে বলছেন যে যথা তরর মল নিঃসেচনে নিপন্দি তসন্দ ভুজৌপশাখা প্রাণোপারসেন্দ্রিয়াণী তথ্য সর্বর্ণন অচ্যুতে অচ্যুত ভগবানের আরাধনার সঙ্গে সঙ্গে সমস্ত চোদ্দ ভুবনে যত আছে সবার আরাধনা হয়ে যায় যেটা আমি ব্যক্তিরা ব্যক্তিরাও যেটা বলেন ওম প্রিয়তাম পণ্ডরিকাক্ষম সর্বযজ্ঞেশ্বরহরি হরি কথা বলেছিলাম আগে তুষ্টে জগৎ তুষ্ট প্রেণীতে প্রেণিতম জগৎ ভগবান সন্তুষ্ট হলে সমস্ত জগৎ তৃপ্ত হয়ে যান তার উদাহরণও আমরা দিয়েছিলাম সেই দুর্বাসা মনে কীভাবে সেই পঞ্চপাণ্ডের অতিথি হয়েছিল আর শাক জল মুখে দিয়ে কৃষ্ণ যখন ঢেকু তুললেন সবাই জগৎ তৃপ্ত হয়ে গেল সপাদ মূলম ভজত প্রিয়স ত্যাগ্যান ভাব সরিহি পরেশ বিক্রমযচ্চপতি কথি ধনোতি সন্নিষ্ট স্বপা মূল ভজত প্রিয় যদি ভাবে ভগবানের ভজন করে অন্য অন্নকৌর সে আর একমাত্রভাবে ভগবানের যখন করবে আরাধনা স্বপা মূল ভজত ভাব। ত্যাক্তান্ন ভাব অশ্ব হরিহী পরে পর ঈশ অন্য সমস্ত ভাব ত্যাগ করে দিয়ে একান্ত ভাবে হরিকে যে আরাধনা করবে যদি কোনো মতে কোনো কারণে কোনো বিকর্মযচ্ছ উৎপতিতম কথন যদি বিকর্ম কোনোরকমভাবে হয়ে পড়ে তাহলে ভগবান বলছেন তাকে আর প্রাশ্চিত করতে হবে না জগতের সমস্ত ব্যক্তি যারা হরিভজন করেন না তাদেরকে সমস্ত প্রায়শ্চিত্ত করতে হয় কিন্তু যা হরিভজন করেন তাদেরকে কী করেন একান্তভাবে যিনি করেন ঐকান্তিকভাবে যদি কোনো বিকর্মযচ্চোৎ পতিতাম কথনচিত ধনুতি সর্বম হৃদয় তাকে হৃদয়েতে প্রবিষ্ট হয়ে ভগবান নিজেই তার কিছু যদি দোষ থাকে সেটাকে মানজন করে দিতে পারেন এর মধ্যে কোনো কোনো অসুবিধের সৃষ্টি হয় না এইভাবে দেখা যায় কবির হবির পলায়ন সমস্ত বিভিন্ন রকমভাবে প্রচুর উপদেশ খালি এগারো স্কন্ধের আলোচনা এক বছরে হবেন কেবল এগারো স্কন্ধ কেবল এগারো স্কন্ধ আর কোনো স্কন্ধ না কেবল এগারো স্কন্ধ এক বছরে কমপ্লিট হবে। এক দেড় বছর ধরে ধীরে ধীরে সমস্ত অ্যানালিটিক্যালি ব্যাখ্যা করলে এক বছরও কমপ্লিট হবেন কিন্তু এখানে অনেক সমস্ত আমাদের অধ্যায় বাকি রয়ে গেছে আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রপা জানাতেন যদি কেউ প্রথম স্কন্দ থেকে নবম স্কন্ধ পর্যন্ত ভাগবতের মহিমা সহিত শ্রবণ করে প্রথম স্কন্ধ থেকে নবম স্কন্ধ পর্যন্ত তারপরে যদি সে কোনো বাস্তব সদ্গুর ক্ষমতাতে কৃপা সঞ্চারিত করলে দশম স্কন্ধ মোটামুটি শুনলেন দশমস্কন্ধ অনুভব করা খুব মুশকিল আর হজম করা তারপরেই যে সে যদি সেনা এগারো স্কন্ধ এবং বারো স্কন্ধ আলোচনা করে তার পদ হজম হয়ে যাবে অবধারিত বিপদ ওই জন্য কেউ যদি প্রথম থেকে দশম স্কন্ধ পর্যন্ত না পাঠ করতে পারে তথাপি চলবে কিন্তু এগারো স্কন্ধ এবং বারো স্কন্ধ পাঠ করতি। এগারো স্কন্ধ এবং বারো কন্ধ যদি না পাঠ করে সে ভাগবত পাঠ অসম্পূর্ণ রয়ে যাবে কেন এর মধ্যে যে সমস্ত বিষয়গুলো বর্ণনা করা আছে সেটা কৃষ্ণের অপ্রাকৃত এইসব সব বিলাসগুলোকে হজম করতে সাহায্য করবে বদজম হয়ে যাবে অপূর্ব সেই কৃষ্ণই উপদেশ করছেন সেই সব কথাগুলো এখানে সব পুঙ্খানুপুঙ্খ রূপে উদ্ধবকে বিভিন্ন রকম ভাবে সব বর্ণনা করেছেন তারপর যদুর সঙ্গে সেই অবধূতের পরমাংশ অবধূতের সব আলোচনাগুলো আছে প্রত্যেকটা যদি একটা অংশ কেউ যদি জীবনে গ্রহণ করে সে কৃতকৃত হয়ে যাবে কয়েক কালহা প্রপদ্য মানস্য খুব তুষ্টি পুষ্টি খুব পায় অনু অনুঘাস এটা হয়ে যাবে একমাত্র দশ এগারো কন্ধ যদি কেউ আলোচনা করে সেই জন্য এগারো স্কন্ধ অবশ্যই আলোচনার বিষয় বাদ যাবে ভাবে এখানে আমাদের প্রসঙ্গ যে ব্রহ্মা শঙ্কর আদি সমস্ত দেবতাগণ ভগবান শ্রীকৃষ্ণের কাছে দারুকাতে এসে প্রার্থনা করছেন প্রভু আপনার তো এখন যা করবার জন্য এসছিলেন আপনি সবই তো হয়ে গেছে আপনি যে কারণে আপনি জগতে এসছেন প্রায় সবই তো হয়ে গেছে একমাত্র যদু বংশ রয়েছে ভগবান সেটা উত্তর দেবেন দেবতারা সব বলছেন প্রার্থনা করছেন না তাহাস মতে নাথপদারবিন্দম বুদ্ধেন্দ্রয় বচোভি কি বলছেন না তাহাস মতে নাথপদারবিন্দম বুদ্ধেন্দ্রিয় প্রাণ মনো বচোভি যে অন্তর হৃদয় ভাবযুক্তি কর্মময় হে না বাক্য দ্বারা আপনার পদার বিন্দে আমরা নমস্কার করি দেবতারা বলছেন অন্য দেবতারা ব্রহ্মা আদি তো সব আসছেন সব একে একে নমস্কার আপনার পদ্ম বলছেন কর্মময় দীর্ঘ বন্ধন মুক্তি কামী ভাবযুক্ত ঋষিগণ হৃদয়ে নিরন্তর ধ্যান করেন প্রচুর পরিমাণে সমস্ত এই দেবতাগণ সব স্তুতি করছেন ব্রহ্মা শঙ্কর সবাই এসে গেছেন সুখদেব বলছেন সবাই এসছেন বলছেন অথ ব্রহ্মাত্মজ দেবৈ প্রজেসই অভ্যগাদ ভবশ্চ ভূত ভব্যেশ যযৌ ভূতগণৈর্ত

প্রণাম জানিয়ে এসব আগে তারপরে এই বন্দনাটা আমি আগে বলে দিয়েছি এটা পরে হবে নতা স্মতে নাথ পদারবিন্দ বুদ্ধেন্দ্রীয় প্রাণ মনোচভি এই যে শ্লোক বললাম এটা এইভাবে তারা ভগবানে এক এক করে প্রশংসা করছেন আশ্চর্যাশ্চর শ্লোক বলছেন তার মধ্যে দুই একটা আলোচনা করলে আপনাদের খুব ভালো লাগবে খুব বোঝা যাবে বলে যে ভগবান মনুষ্য লীলা করছেন ষোলো হাজার একশো আট রমণী যার আর বৃন্দাবনে কত লীলা করলেন রাস আদি দেবতারা শঙ্কর আদি সব বলছেন আহা বলছে এত পত্নী সমস্ত কিছু আপনার এক বিন্দু আপনার মনকে বিচলিত করতে পারেনি স লোক কলবদর্শিত ভাবহারী ভ্রুমন্ডল প্রহৃত মন্ত্র সন্ড্রই পত্নস্তু যে পত্নীরা আছেন ষোড়শ সহস্র মনঙ্গবানৈর যসেন্দ্রিয় বিমতি তুম যার ইন্দ্রিয়গণকে এক বিন্দু বিচলিত করতে পারে না ষোলো হাজার একশো আট রমণী নানান ভাবা নানান হাব ভাব কঠাকের দ্বারা কৃষ্ণ যেন আমার বসীভূত থাকেন কত চেষ্টা করেছেন মাঝে মাঝে কৃষ্ণ ইচ্ছে করে মনুষ্য লীলা যেমন করেন তাদের বসীভূত এরকম লীলা করেছেন সত্য ভামা বলছেন সত্যভমাকে খুশি করার জন্য হ্যাঁ হ্যাঁ তোমার জন্য আমি পারিয়া দেনে দেবো স্বর্গ থেকে লোকে তো মালা দিয়েছে ফুল দিয়েছে ঠিক আছে না আমি তোমাকে পুরো পুরো এনে দেবো স্বর্গ থেকে আর যা বললেন তাই করলেন দেবতারা বলছেন যে আশ্চর্য ব্যাপার রকম ভাবেই আপনার কেউ এক বিন্দু আপনার এদিক ওদিক করতে পারেনি আপনাকে আশ্চর্য আর সমস্ত লোকপাল থেকে আরম্ভ করে নসত গাব ইব যসে বসে ভবন্তি ব্রহ্মাদ মিথুর অর্ধমা সমস্ত যেন নাকে এরকম নাক ফোড়া বলো নাকে যেমন ফুটো করে দড়ি দিয়ে টানে বলছেন নস্য তো গাব ইব যস্ব বসে ভবন্থি ব্রহ্মাদয় স্তন ভৃত মেথুর অর্ধমানহা কালস্বতে প্রকৃতি পুরুষ ইহো পরশ্ব স্বম নতু চরণ পুরুষোত্তমস্য না ফোড়া বলদের মতো সমস্ত রজ্জু দেওয়ানা আদি স্তম্ভ পর্যন্ত সমস্ত যা দেবগণ প্রাণীগণ বর্ষতা হয়ে একে অপরের সঙ্গে কি হচ্ছেন যুদ্ধাদি দ্বারা পরস্পর পীড়িত হচ্ছেন ভগবৎ মায়ায় সেই প্রকৃতিপুরুষের যে প্রকৃতিপুরুষের পরম পুরুষোত্তম কালরূপী আপনার চরণে আপনার আমাদিগের মঙ্গল বিধান করুন আপনার চরণে আমরা প্রপন্ন হলাম এইভাবে যখন ব্রহ্মা শেষ কথাটা বললেন যে প্রভু আপনি তো ভূমির ভার অপহরণের জন্য এসছেন ভূমের ভারাব তারাইও পুরা বিজ্ঞাপিত প্রভু তম আসমাভীর রসেষ আত্মানা তথৈব উপপাদিতম আমরাই তো আপনার কাছে গেছিলাম না পৃথিবী যখন পৃথিবী যখন পীড়িতা হয়েছিলেন পৃথিবী পৃথিবীতে যখন অত্যাচার হয়েছিল পৃথিবী যখন অত্যন্ত ক্লিষ্ট ক্লিষ্টা হয়েছিলেন তখন পৃথিবী আমাদের কাছে কেঁদে কেঁদে এসেছিল ব্রহ্মার কাছে ব্রহ্মা সমস্ত শঙ্কর আদি ইন্দ্র বরুণ সমস্ত দেবতাকে নিয়ে ক্ষীর সাগরের তীরে ভগবানকে প্রার্থনা করেছিলেন তাই তো ভগবান এসছেন এই কথাটা মনে করিয়ে দিচ্ছেন প্রভুর ভূমের ভার অবতারাইও পুরা বিজ্ঞাপিত প্রভু আপনাকে এটা তো প্রার্থনা করেছিলাম এসছিলেন তো আপনার তো এইগুলো সব হয়ে গেছে এখন যদি দয়া করে আর ধর্মশ্চ স্থাপিত হ সৎসু সত্যসন্দেশু বই তয়া আর ধর্মকে স্থাপন করেছেন অধর্মকে নাশ করেছেন যা যা করার হয়ে গেছে কীর্তিশ্চর দীক্ষু বিক্ষিপ্তা সর্বলোকমালা পাহা সমস্ত লোকের অমল স্বরূপ আপনার এই যে পৃথিবীর ভার তো অহরণ হয়ে গেছে পূর্বে এই যে আমরা পৃথিবীর ভার হরণ্য যে আপনাকে বিক্রম আপনার তো সবই করেছেন যত আর আপনি সত্যসন্দ সাধুরকে ধর্মস্থাপন করেছেন তাদের দুঃখ ছিল হৃদয় এবং সকল দিক সকলে সর্বলোকমলা নাসিক কীর্তি বিস্তার আপনি করেছেন আপনি যা যা করার অবতীর্য যদর বংশে আপনি যদু বংশতে অবতীর্ণ হয়েছিলেন অপূর্ব অনিন্য সুন্দর রূপ ধারণ করেছিলেন কর্মানি উদ্দামম কর্মানি উদ্দাম অবৃত্বানি হিতায় জগত অকৃথা সবই তো আপনি করেছেন এখন অধুনা যদি আপনি এক কাজ করেন কিছু টুকটাক বাকি যদি থেকে থাকে এটা করে আপনি যদি সধামে যান তো ভালো হয় প্রার্থনা করছেন প্রভু ভগবান বললেন হ্যাঁ আমি যাব কিন্তু আমার প্রায় সব কাজই হয়ে গেছে কিছু সামান্য বাকি কিন্তু আমার এই যে যদু বংশ সেই যদুবংশকে কেউ নাশ করতে পারবে না দুর্ধর্ষ যদুবংশকে ভগবানই তো নিয়ে এসছেন আমার বংশকে কেউ কিছু করতে পারবে না সেই জন্য তাদেরকে আমার একটু নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে আর সেটাও ভগবান করে ফেলেছেন সেটা আমি আগে বলেছিলাম বিপ্রস্যাব সেখানে ঋষি মুনিদের সাপের একটা বাহানা করে ব্যবস্থা করেছেন আগে উচ্চারণ করা হয়েছে আর ইতিমধ্যে দ্বারকার মধ্যে রকম উৎপাদ সৃষ্টি হয়ে গেছে নানা রকম দুর্লক্ষণ দেখা যাচ্ছে দ্বারকার মধ্যে এমন সমস্ত ভয়াবহ দ্বারকা ধামের মধ্যে বিভিন্ন রকম উৎপাদ দেখা দিচ্ছে যেগুলো দ্বারকা ধামেতে কখনই আগে দেখা যায়নি বাস্তবিক পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ বিপ্র সাপের ঋষিগণের সাপের অজুহাত নিয়ে এই দ্বারকা ধামে যে অমঙ্গলের সমস্ত চিহ্নগুলো দেখা যাচ্ছে মহান উৎপাদ সৃষ্টি হয়েছে নানা নানারকম দুর্লক্ষণ এগুলোকে লক্ষ্য করে ভগবান শ্রীকৃষ্ণ এবার যাদবগণকে বললেন যে দেখো আমাদের বংশ তো সাপ পেয়েছে সাপ আমাদের বংশে সাপ এসছে সাপ পেয়েছি আমরা অভিশাপ বিপ্রসাপম সমর্থ ইউপি প্রত্যহন যদি স্বরা উদ্ধব বলছেন উদ্ধব প্রশ্ন করছেন ভগবানকে দেব দেবেশ যোগেশ্বর পুণ্য শ্রবণ কীর্তন সংহৃত্যই তৎকুল নুনম লোকম সং ভবান আমার মনে হচ্ছে আপনি নিজের কুলকে সংবরণ করিয়ে নিজে এবার অন্তর্ধান করবেন এটা উদ্ধবের মতো ব্যক্তি যে কৃষ্ণের সঙ্গে বিন্দুমাত্র পার্থক্য নেই কৃষ্ণের হৃদয়ে যা যা আসবে উদ্ধব সব বুঝতে পারেন কৃষ্ণের হৃদয়ে যা যা উত্থিত হবে উদ্ধব সমস্ত কিছু অনুভব করতে পারে উদ্ধবের মনে আগে থেকেই সন্দেহ হচ্ছে তাই জন্য জানিয়ে দিলেন প্রভু আমার মনে হচ্ছে আপনি এবার বিপ্র সাপের অজুহাত দিয়ে নিজ কুলকে সংহার করবেন আর তারপর আপনি বোধহয় চলে যাবে কিন্তু বিশ্বাস করুন আপনাকে ছেড়ে আমি বিন্দুমাত্র থাকতে পারবো না এক মুহূর্ত এক অপি ক্ষণার্ধ মপি ক্ষণমপিও না হাম তবাংঘ্রি কমলম ক্ষমার্ধম ক্ষণার্ধ মপি কেসা ত্যাগ উৎসাহে না তো সধাম স্বধ নামপি প্রভু আপনি যদি নিজ ধামে চলে যান তা আমাকে কিন্তু ছেড়ে যেতে পারবেন না আমি আপনার সঙ্গে যাব আমাকে ছেড়ে গেলে আমি মরে যাবো সঙ্গে বিচ্ছেদ হবে আমি সঙ্গে সঙ্গে শেষ ওই জন্য প্রভু আমি জানি আপনি বিপ্র সাপ এই যে এই যে অভিশাপ দিয়ে যে কৃষ্ণের ওপর আবার কী সাপ দ্বারকা বৈকুণ্ঠ বস্তু কৃষ্ণ বৈকুণ্ঠ বস্তু তথাপি দেখা যায় ভগবান ইচ্ছা করে এগুলো সব করেন যেমন চৈতন্য মহাপ্রভু তিনি ব্রহ্মণদেব সাক্ষাৎ ভগবান তার উপর ব্রাহ্মণের অভিশাপ কি কাজ করে ইচ্ছে করে নিলেন ওটাতে ইচ্ছে করে সেই ব্রাহ্মণ গঙ্গায় স্নান করতে গিয়ে বলছেন আমি কালকে রাত্রে তোমাদের সংকীর্তন দেখতে গেছিলাম আমাকে আমি ঢুকতে পারিনি আমি প্রচন্ড রেগে গেছি আজ তোমায় আমি অভিশাপ দেবো বলে এরকম পৈতে ছিঁড়ে গঙ্গাতে অভিশাপ দিই তোমার সংসার সুখ হবে না মহা ভগবান হো হো করে আসতেন বলে ভালোই হলো ভালোই সাপ দিল এই চাইছিলাম আমি সংসার সুখ যেন না হয় কিন্তু বিপ্রসাপ ভগবান কিন্তু নাশ করতে পারেন বিপ্রসাব জগবন যদি ইচ্ছে করেন বিপ্রসাপকে অন্যথা করতে পারেন কিন্তু করেন না কিন্তু কোনোদিনই করেন না ভক্তের বাক্য ব্রাহ্মণের বাক্য সত্য করবার জন্য তার চেষ্টা সমস্ত জগতের আধার তার পেছনে আর কোনো কারণ নাই তাকে কোনো অভিশাপ স্পর্শ করতে পারে কিন্তু তিনি কখনোই অন্যথা করেন না যেসব সাপগুলো আসে অভিশাপ সেগুলো সব তিনি গ্রহণ করে নিজের জীবনে পালন করে দেখেন ওই জন্য বিপ্রসাপম সমর্থ ওপি ন যদীশ্বরার তিনি সমর্থ হইও এগুলো বিপ্রসাপকে তিনি এমনও করতে পারতেন যে বিপ্রসাপ কাজে লাগবে না কিন্তু তা তিনি করেন না কিন্তু আমি আপনার চরণকে ক্ষণার ধম সব আমি ছাড়তে পারবো না তব বিক্রীতম কৃষ্ণ নির্ণম পরম মঙ্গলম কর্ণ পীযুষম আশ্বাদ্য তেজতি অন্নস্পৃহাম জান আপনার যে অনন্ত লীলা আশ্চর্য যে অমৃতময় লীলা সেটা জনসমাজে সকলে যারি কানে যাবে সকলের পরম মঙ্গল জন পরম কর্ণপীযুষ কর্ণের অমৃতস্বর আর যদি কাউর মনে অন্য কোনো বাসনা কামনা থেকে থাকে তথাপি বারবার বলা হয়েছে ভাগবত উপদেশ করেছেন কি যদি অন্য কোনো কামনা বাসনা থাকে তথাপি সে যেন কৃষ্ণকেই ডাকে আমি জানি ওই রকমভাবে কৃষ্ণকে ডাকলে ভালো হবে না কৃষ্ণকে ভজন করবার জন্য আমি অনেক কথা ভগবান গুরু বৈষ্ণব আমার মুখে উচ্চারণ করিয়েছেন কি কি ভাবে ভজন করলে ভগবানকে সর্বাঙ্গীন রূপে আপন করা যায় কিন্তু যদি এমন হয় যে পাচ্ছেন না কামনা বাসনা আছে তাহলে কি করব তাহলে অন্যান্য দেবতা আরাধনা করবে না অন্যান্য যদি কোনো কামনা বাসনা হৃদয়ে কৃষ্ণকেই ডাকো তাতে কি হবে কৃষ্ণকে ডাকলে কি হবে কৃষ্ণের যে অপ্রাকৃত গুণ রূপ লীলা ওই কামনা বাসনা থাকছে সেটাও চাইছে সেও ভোগ করছে আর সঙ্গে সঙ্গে এইসব যদি ভগবানের লীলা গাঁথা কীর্তন সুন্দর সবচেয়ে বড় মহা ঔষধ যেটা আমি দশম স্কন্ধের শুরুতে বলেছিলাম না দশম স্কন্ধের শুরুতে নিবৃত্ত নিবৃত্তর সূপ্ঞ মানাৎ ভবৌ সদাচ্ছত্র মনোভিরামাত কৌত্তম শ্লোক গুণানুবাদ বীর মেত বিনা পশুকনাথ কেউ বিরত থাকতে পারবে না যদি ভগবানের অনন্ত গুণগান কীর্তিত হয় ভগবানের গুণগানের দ্বারাই সমস্ত মঙ্গল হাতের মুঠ হয়ে। আর মঙ্গলের কোনো কিছু বাকি বাকি থাকে না এখানে বলছেন তাই যদি অন্য কোনো স্পৃহা কামনা বাসনা থাকে কৃষ্ণের গুণগান যদি কেউ শুনতে থাকে ভক্ত মুখে তাহলে অচিরা তার হৃদয় কী হয় নির্মল হয়ে যাবে উদ্ধব বলছেন আমি তো উঠতে বসতে শয়নে খেতে সবসময় তোমার সঙ্গে থেকেছি শয্যা সনাটন স্থান শয্যা সনাটন স্থান স্নান ক্রীড়া সানা দিস অশানাদিস খাওয়াতে উঠতে বসতে চলতে আমি সবসময় তোমার সঙ্গে ছিল কথম ত্বাম প্রিয়মাত্মন বয়ম ভাক্ত্যাশ ভাক্ত্যাশ ত্যাজে মাহি কী করে আমাদের ত্যাগ করবে সবসময় তো তোমার কাছে ছিলাম আরেকটা কথা হলো যদি তুমি চিন্তা করো আমার মধ্যে তো কোনো মায়া থাকতে পারে না এত গ্যারেন্টি এত জোরের সঙ্গে বলছে উদ্ধব এত জোরের সঙ্গে বলছে কোন তো আমার মায়া কি করে থাকে। কিন্তু আমরা বলতে পারি না প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চে জয় কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারে না তা বলছে মায়া ধরেছেন কেন রে রোজ তো প্রসাদ পাচ্ছি প্রসাদ সেবা করিতে হয় সকল প্রমঞ্জু জয় তা যদি প্রসাদ হয়ে থাকে এবং সেই প্রসাদ যদি ঠিক মতো তুমি ভগবানকে দিয়ে থাকো তোমার প্রেমেতে যদি ভগবান নিয়ে থাকে তাহলে প্রসাদ যদি সেবা করে তাহলে মায়া প্রপঞ্চে কি করে যায় প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্জ জয় কিন্তু উদ্ধব কিন্তু গ্যারেন্টি দিচ্ছেন উদ্ধব বলছেন तयोपभुक्त সগ গন্ধ, বাস অলংকার चर्चित हा उच्छिष्ट भोजी न दास हास्तव माया আমার তো মায়া যায় কোনো ব্যাপার না ভগবান তোমার গন্ধ বস্ত্র তুমি যা যা কাপড় কাপড় চোপ ব্যবহার করে সব উদ্ধব হয় গয়নাঘাটি যেগুলো কৃষ্ণ ফেলে দেয় ওগুলো সব উদ্ধব গন্ধ মালা সব কিছু তোমার প্রসাদ তোমার ব্যবহৃত অলঙ্কার আদি বস্তু সব উচ্ছিষ্ট ভোজিন দা সাহা শুধু বলছে না দাসাহা বহু মানে আমরা যে যারা দাস সবার কথা বলছি তারা শুধু নিজের কথা বলে দাসাহা স্তব মায়াম জয় মহি ভগবানের যারা বাস্তবিক দাস যারা ভগবানের সমস্ত প্রসাদগুলো গ্রহণ করেন তাহলে ভগবানের প্রসাদ যখন তাদের তো কোনো রকম ভয় মায়া স্পর্শ করতে পারে না যে ঠিকই তো কথা কি করে স্পর্শ করবে এবার কি করা যায় ভগবান এবার কি করলেন উদ্ধবকে বিভিন্ন রকম নানা রকম উপদেশ দিতে আরম্ভ করলেন উদ্ধব বিভিন্ন রকম প্রশ্ন করতে আরম্ভ করলেন উদ্ধব অনেক প্রশ্ন করেছেন সেসব প্রশ্ন যদি অ্যানালিটিক্যালি আমি ব্যাখ্যা করতে যাই অনেক অনেক দিন মাসের পর মাস লাগবে উদ্ধব বলছেন যে আপনি যাওয়ার আগে আমাকে ভগবান শ্রীকৃষ্ণ কী করছেন উদ্ধবকে বেশ বিশেষ কিছু প্রশ্ন করছেন অনেক রকম প্রশ্ন তার মধ্যে ভগবান এবার তার তাকে আচার্য করে রেখে যাবেন উদ্ধবকে উদ্ধবজিকে বিশেষরূপে শিক্ষিত করে তিনি এই জগতে রেখে যাবেন ভগবান শ্রীকৃষ্ণ চলে গেলে আচার্যের কাজ করবেন কে উদ্ধবজি যখন ভগবান শ্রীকৃষ্ণকে উদ্ধব বলছেন আমাকে তোমার ধামে নিয়ে যেতে হবে আমি থাকতে পারবো না ভগবান বলছেন তোমাকে তো আমার আজ্ঞা পালন করতে হবে তুমি আমাকে ভালোবাসো উদ্ধবকে স্থান দিয়েছিলেন আমরা দেখবো পরে দেখবো এটা তো এখন কথা বলছেন ভগবান উদ্ধবকে বদ্রিকাশ্রমে স্থান দিয়েছেন সেখানে সাধন ভূমি সেখানে নারদজি যদি কেউ গিয়ে থাকে সেখানে সেখানে নরনারায়ণ আছে নরনারায়ণ উদ্ধবজি আছেন সেখানে আরাধিত হচ্ছেন সে সমস্ত বিগ্রহ আছেন ছমাস সমস্ত দেবতাগণ অর্জন করেন আর ছমাস মনুষ্য লোকের ছমাস যখন বন্ধ থাকে সে দরজা ছ মাস দরজা বন্ধ থাকে কেউ সেখানে থাকেন না বড় ফে সব চাপা পড়ে যায় ছমাস পরে যখন খোলা হয় মন্দিরের দরজা তখন মনে হয় কেউ যেন সদ্য পুজো করে গেল গন্ধ বেরোচ্ছে সমস্ত ছমাস পরে যখন খোলা হয় অক্ষয় তৃতীয়ার দিনে বোধহয় খোলা হয় অক্ষয় তৃতীয়ার দিনে অক্ষয় তৃতীয়ার দিনে যখন প্রথম খোলা হয় তখন মনে হয় যেন কেউ সদ্য পুজো করে গেল ফুল মালা সব টাটকা সমস্ত তো লোকের বিশ্বাস হয় না আমাদের কি করতে পারি এখানে বলছেন অতএব এখানে বলছেন বলছেন উদ্ধবজি বলছেন দুঃখে অভিভূত হয়ে নির্বিন্ন আমি অকুণ্ঠ বৈকুণ্ঠবাসে অনবদ্য অনন্ত সর্বগীষণ নরণ নরনারায়ণ আপনার শরণাপন্ন হইতেছে ভগবান বললেন যে লোকতত্ত্ব বিচক্ষণ মানবেরা প্রায় আত্মা দ্বারা বিষয় বিষয়বাসনা থেকে আত্মাকে সমুদ্ধিত করেন উদ্ধরে আত্মা না না আত্মান নাই গীতাতে বলছেন ভগবান নিজেকে সাহায্য করার চেষ্টা করে নিজেকে অন্তর্মুখী করো নিজেকে অন্তর্মুখী করো বিষয় আর তুমি যে আলাদা এটা অনুভব করো উদ্ধারে তাৎমা না যদি কোনো ব্যক্তি নিজের অন্তর থেকে কোনো প্রচেষ্টা না জাগে যে আমি জগৎ থেকে উদ্ধার চাই বিষয়ের যে যন্ত্রণা তার থেকে আমি রেহাই চাই বিষয়টা আমি নয় আর যে যত এ জীবন এ শরীর ধারণকালীন অবস্থায় যে যত পরিমাণে ভগবানের ভক্তি লাভ করেছেন অর্থাৎ বৈরাগ্য লাভ করেছেন ভক্তি মানেই বৈরাগ্য বাস্তবিক ভক্তি হলেই কৃষ্ণার্থে অখিল চেষ্টা হবে এখন তখন জয়ী যুক্ত বৈরাগ্য আশ্রয় করবে সেই সময় জড়জগতের জড়জগতে থাকাকালীন অবস্থায় এ শরীরকে রক্ষা করতে গিয়ে অর্থাৎ ভজন করতে গিয়ে শরীরকে রক্ষার জন্য যতটুকু না হলে নয় সেটুকু গ্রহণ করবেন শরীরটাকে রক্ষা করবার জন্য ভজন করতে করতে শরীরটাকে রক্ষা করবার জন্য যেটুকু অনুকূল সেটুকু গ্রহণ করবেন আর তার সমস্ত জড়জগতের ওপর যে নির্ভর করা যার জন্য আমি পরতন্ত্র হয়ে রয়েছি সেগুলো সংক্ষেপ করে আনবেন বৈরাগ্য কাকে বলে বৈরাগ্য কথা তো দুটো ব্যাখ্যা আমি করেছিলাম একটা হচ্ছে বিশেষ রূপে ভগবানের চরণে অনুরাগ আর বিরাগ কথাটা বিগত রাগ অর্থাৎ জড়জগতের সমস্ত বিষয় থেকে উপরত হয়েছে এটা তো হলো বাস্তবিক পক্ষে আমার জীবন ধারণের জন্য যত জগতের ওপর কম নির্ভর করব সংক্ষেপ করে দেব তত বৈরাগ্য ভালো মানে এই আমার জীবনটা রক্ষা করবার জন্য জড়জগতের যত বেশি জিনিসের উপর এটা না হলে আমার চলে না ওটা না হলে চলে না এই যে বিষয়গুলো নিজের প্রয়োজন নিজের যে চাহিদা এটাকে যত সংক্ষেপ করে আনতে পারে যেটুকু ভগবানের সেবায় লাগে ভগবানের সেবা অনুকূল ততটাই ভালো এখানে ভগবান শ্রীকৃষ্ণ এবার তাকে জড় জগৎ থেকে জড়জগতের বিভিন্ন উদাহরণ দেবেন দে বলবেন দেখো এই সব জগতের উদাহরণ থেকে তুমি নিজেকে এমনভাবে শিক্ষা লাভ করতে পারবে যাতে তোমার অন্তরে বৈরাগ্য উৎপন্ন হয়ে যাবে